শিলিগুড়ি এবং শিলিগুড়ির আশেপাশে যেসব এলাকা রয়েছে সেখানে সকাল থেকে কিন্তু একটা প্ল্যান শোনা যাচ্ছে, বিকেলে সপরিবারে আমরা কোথায় যাব। সপরিবারে আমরা যাব বৈশাখী মেলায়, বৈশাখী মেলাতে আনন্দ করতে। প্রত্যেক বছর বৈশাখ মাসে উত্তরবঙ্গবাসীদের জন্য কিন্তু আনন্দের উপহার এই বৈশাখী মেলা। এই বৈশাখী মেলাকে ঘুরে আমাদের এত আনন্দ, এত উত্তেজনা, এত ভালোবাসা, তাই না? সে ছোটোবেলার থেকে কিন্তু আমরা এই আনন্দ, এই মেলার আনন্দকে উপভোগ করে আসছি। এবছর কী করে অন্যথা হয়? নিশ্চয়ই না, দূরদর্শনের ক্যামেরা থাকতে এর অন্যথা হতে পারে না। আমরা আমাদের টিম নিয়ে কিন্তু এখানেও পৌঁছে গেছি, শিলিগুড়িতে জলপাই মোড়ে এবার এই মেলার আয়োজন করা হয়েছে। আপনাদের সবার সঙ্গে একটা সুন্দর সন্ধেবেলা আমরা ভাগ করে নিতে চলে এসেছি, আপনারাও নিশ্চয়ই অপেক্ষায় রয়েছেন। সুতরাং আসুন এই মেলার আনন্দে আমরা সবাই মিলে মেতে উঠি। ৩২তম উত্তরবঙ্গ বৈশাখী মেলা, এই মেলাকে ঘিরে মানুষের কিন্তু খুব আনন্দ, খুব উৎসাহ। আচ্ছা, এই যে মেলা, এই মেলাতে বিশেষ ব্যবস্থা কী আছে? এই মেলাতে এবার কী কী রয়েছে যে কারণে সবাই এখানে ছুটে আসবে? বাচ্চাদের তো আরও বেশি আনন্দ, বাচ্চাদের জন্য বিনোদন কী কী রয়েছে এবং সেই বাচ্চাদেরকে যেই বড়রা নিয়ে আসবেন তাদের জন্য কী কী রয়েছে? সর্বোপরি এত বড় একটা মেলা, এই মেলার যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে তা কীরকম রয়েছে, সবটা নিয়ে শুনে নেব কার থেকে বলুন তো, যিনি আয়োজক তার থেকে শুনে নেব। এই বৈশাখী মেলার একজন আয়োজক গোবিন্দ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, তার থেকে শুনে নেব প্রথমেই, তাকে নমস্কার। আচ্ছা, এই মেলার সম্পর্কে আমাদের বলতে, বৈশাখ মাসেই আমাদের হয় উত্তরবঙ্গে, জন্যে সবাই আনন্দ উপভোগ করে, বড়দের জন্য ঝুলা, ব্রেক ড্যান্স, টোলা টোলা এগুলো আছে, এবং সকালে যে নিরাপত্তার জন্য যে বলছেন, সকালে উঠে আমাদের মালটা পুরো চেক আপ করা হয়, করে তারপর আমাদের ওদের টিফিনের ব্যবস্থা করা হয়, কারণ মাল চেক করে যতক্ষণ না ওরা বলছে যে ওকে ততক্ষণ আমরা টিফিনের পয়সা দেওয়া হয় না। এইভাবে আমরা পুরো সেফটি রেখে দিয়েছি এটাকে। আর তো বাচ্চাদের জন্য আছে মিকি মাউস, ড্রাগন ট্রেন, আরও বাচ্চা বেবি ট্রেন, অনেক কিছু আছে, ছোটো ছোটো আইটেম আছে, আর বড়োদের জন্য তো বলেই দিলাম আমি ওগুলো আছে। আর এই হচ্ছে ব্যাপার। আর বাইরের দোকানদাররা অনেকে আছে, বাইরে ভাগলপুর থেকে আছে, সাহানপুর থেকে আছে, তারপর বাংলাদেশের কিছু আছে, কলকাতা থেকে কিছু আছে, এইগুলো নিয়ে আমাদের এই মেলা প্রোগ্রাম করা হয়। এই যে বিভিন্ন জায়গার থেকে লোকজন এসেছেন তাদের স্টল নিয়ে, তারা আপনাদের সঙ্গে কীভাবে যোগাযোগ করেন? ফোনের মাধ্যমে যোগাযোগ করে এবং আমরা বলেও দিই নেক্সট মেলা কোথায় হবে, ওরা সমস্ত কিছু জেনে যায় আর কি, এবং বুকিংও করে ফেলে। এত বছর ধরে যে এই মেলা চলছে, তা এত বছরের সঙ্গে এই বছর কি কোনো পার্থক্য আছে? মানুষের ভিড় কেমনভাবে জমছে আর এই মেলার উদ্দেশ্য? বৈশাখী মেলাটি একটা স্থানীয় একটা পারমানেন্ট জায়গা আমরা পাচ্ছি না, যার জন্য আগেরবার এক জায়গায় করা হয়েছে, এখানে আরেক জায়গায় করা হচ্ছে, যার জন্য এটা আমাদের এক জায়গার মধ্যে পরিস্থিতি কিছু করা যাচ্ছে না। আমরা কেউ কাউখালীতে পারমানেন্ট চেয়েছিলাম গভর্নমেন্টের কাছে, ওটা আমরা পেলাম না, যার জন্য আমাদের এক এক জায়গায় এক একটা স্পট করে করে করতে হচ্ছে, এইটা আমাদের প্রবলেম হচ্ছে একটুখানি। যদি সরকার আমাদের যদি একটা পারমানেন্ট জায়গা করে দেয় বৈশাখী মেলার জন্য, তাহলে আমরা উপকৃত হব। তাহলে এই মেলার উদ্দেশ্য, মূল উদ্দেশ্য, উদ্দেশ্য বলতে বৈশাখী মাসে উত্তরবঙ্গে একটা হয় 32 বছর ধরে এখানে হয়ে আসছে, এবং মেলার মধ্যে এর মধ্যে আবার জামাই ষষ্ঠীও পড়ে যায়, তাতেও সবাই মেলাতে উপভোগ করে, আনন্দ উপভোগ করে, সবাইকে নিয়ে বাড়ির ফ্যামিলি নিয়ে এসে উপভোগ করে, নানা জায়গার দোকানদার আছে, সেই দোকান থেকে অনেক মাল সংগ্রহ করে নেয়, নানা জায়গা থেকে হয় এই ব্যাপার।
বৌদিকে সঙ্গে নিয়ে দাদা বেরিয়ে পড়েছেন বৈশাখী মেলাতে। এই মেলাতে এসে কেমন লাগছে শুনে নেব। মেলা খুবই ভালো লাগছে, এই প্রথম আমার একটা ভালো এক্সপিরিয়েন্স। এই শিলিগুড়ির এত বড় একটা মেলা হয় ঠিক আমি এই প্রাঙ্গণে জানতাম না। আমি অ্যাকচুয়ালি হাকিমপাড়ার বাসিন্দা, তো আমরা জেনারেলি স্টেডিয়ামটাই প্রিফার করি। তো এবার এখানে এসে খুব ভালো লাগছে এবং দেখছি প্রচুর লোকজনও এসছে, আর এই মেলা উপভোগ করে খুব একটা ভালো ভবিষ্যতেও আরও ভালো একটা বড় ইয়ে হোক এটা আমরাও চাই শিলিগুড়িতে। তো এটাই আর কি একটা ভালো এক্সপিরিয়েন্স সবার জন্য, এটাই সবাই যাতে এখানে এসে এই মেলাকে উপভোগ করে এটাই সবার কাছে একটা অনুরোধ রাখবো শিলিগুড়িবাসী এবং বাইরেরও যারা আসছেন বহিরাগত যারা আছেন তাদেরকেও একটা ভালো ইয়ে রাখছে। বহু জায়গা থেকে স্টল এসেছে এখানে, কি কি কিনবেন ভাবছেন? কেনার তো দেখছি ঘুরে যেটা ভালো লাগছে, যেটা যেটা পছন্দ হয়, আর দেখেছি কিছু কেনা হয়েছে, আর ভালো দেখছি খুব ভালো স্টল এসছে বাইরের থেকে যেগুলো আছে, তো পছন্দ তো জিনিস আছে প্রচুর। আশা করবো আরও কিছু আছে বাকি, এখনো আরও দেখবো আর কিছু। সঙ্গে বৌদিও রয়েছে, বৌদির থেকে শুনে নেবো যে কী কী কিনবেন ভাবছেন। ভাবছি দেখছি দেখি, এখন সব কিছুই দেখেছি, এখন যেটা ভালো লাগে কিছু জিনিস তো কেনা হয়েছে আছে অলরেডি। মেলা সব থেকে কী বেশি ভালো লাগলো, কারণ জায়গা বদলে গেছে এবছর, তো কিছু কি আলাদা লেগেছে না একই রকম আনন্দ? একই রকম আনন্দ, আমি তো আগেও এসেছি, দাদাই প্রথম এসেছে, আমি আগেও এসেছি, তো একই রকম আছে, আরও মানে দিন যত যাচ্ছে তত উন্নত হচ্ছে। বৈশাখী মেলাতে যখন আসব তখন কিন্তু একটা লিস্টই তৈরি করে রাখতে হয় যে কী কী কিনবো, কারণ এত কিছু জিনিস আর কোথায় পাবো এই মেলার বিশাল সম্ভার ছাড়া। দিদিকে জিজ্ঞাসা করে নেবো যে তার কি এরকম কোনো লিস্টই আছে। প্রথমেই জেনে নেব নাম। আমার নাম সোমা মুখার্জি। এখানেই থাকা হয়? হ্যাঁ, শিলিগুড়িতেই থাকি। কাদের নিয়ে সঙ্গে করে আসা? আমার ছেলেদের নিয়ে এসেছি। যেটা বলছিলাম যে লিস্টটি কি এরকম তৈরি করা হয়েছে? আছে নিশ্চয়ই, কস্টিউম, জুয়েলারি আর অন্য আরও কিছু পেলে, শৌখিন জিনিসপত্র পেলে নিশ্চয়ই কিনবো। প্রতি বছর এই মেলাতে আসা হয়? প্রত্যেক বছরই একবার অন্তত আসি, দু তিনবারও আসি। তা আমরা অনেকদিন থেকে শুনেছি আপনাদের এখানে খুব সুন্দর মেলা হচ্ছে, আমি কোনোদিন আসিনি, আজকে ওই বাবাজি মহারাজ ইনি বৃন্দাবন থেকে এসছেন, এদিকে এসো। এই বাবাজি মহারাজ বৃন্দাবন থেকে এসছেন, তো ইনি বলছেন একটু চলেন ঘুরে আসি, তো ওই জন্য এলাম। এখনই আমরা ঢুকলাম, এখনও কোথাও দেখিনি, তো ঢুকে ভালোই লাগলো। আর টিকিটের হারটাও বেশ অল্পই আছে, সবাই গরিব দুঃখী সবাই দেখতে পারবে, খুব সুন্দর লাগছে দেখে। আর আপনাদের এই যে কত সুন্দর আয়োজন করেছেন সবগুলোই ভালো, তো এখন একটু ঘুরে দেখি, এখনও দেখিনি ভালো করে। কচিকাঁচা বন্ধুদের কিন্তু এই মেলাতে আসার বেশি উৎসাহ, প্রতিদিনই মনে হয় বাড়িতে বলে যে মা একটু নিয়ে চলো না, বাবা একটু নিয়ে চলো না, তারপরে বাবা মা নিয়ে আসে মেলাতে। আর যেই মেলাতে আসা হলো ব্যাস এটা কিনবো সেটা কিনবো, একেবারে মাথা খারাপ করে দেয়। তা এই যে আমার সঙ্গে ছোট ছোট বন্ধুরা রয়েছে, তাদের কেমন লাগছে, কেসে লাগ রা হ্যায়? আচ্ছা লাগ রা হ্যায়, বহুত আচ্ছা লাগ রা হ্যায়। আর কিয়া কিয়া লেনে কা মন হ্যায়? হম লোক বহুত সারে চিজে লেঙ্গে ইয়াহ পর, জেসে কি হ্যাঁ জেসে কি গেমস খেলেঙ্গে ইয়াহ পর, ঝুলে ঝুলেঙ্গে, আর ইয়াহ পর আর ভি টিফিন বোতল আর জো ভি স্কুল কা আইটেম ও সব ভি লেঙ্গে। জো ভি মিলেগা আজ লে লেঙ্গে না? হ্যাঁ হ্যাঁ। আর আপ? হম ভি। মুঝে বহুত আচ্ছা লাগ রা হ্যায়, প্লাস বচ্চে কো লানে কা এক রিজন হো জাতা হ্যায় কি মেলে মে আনা হ্যায়, আর হর সাল মতলব এক জেসে বৈশাখী মেলা লাগে কি এক বার সে মন নি ভরতা, মন করতে কি বার বার এক বার আতে রে, আর চিজে বহুত অলগ অলগ তরহ কি লাগতি হ্যায় কি জানে কে বাদ মে এসা লাগতা হ্যায় কি থোড়ি দের অর রুক জায়ে কুছ অর দেখ লে,
वही और बच्चों का मैंने झूला वगैरह अलग अलग लगता है और हमारे सिलीगुड़ी में यहाँ पे बेस्ट यहाँ का मेला लगता है। सो मैं ये भी कहूँगी कि बाहर के लोग भी अगर देख रहे हैं या देखेंगे वो ज़रूर आए हमारे इस बैसाखी मेला का आनंद उठाने के लिए। মেলার ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে যারা মেলাতে আসেন তাদের সঙ্গে কথা বলার আনন্দই আলাদা। কার কেমন লাগছে, কতটা আনন্দ হচ্ছে, কত লোকের কত অনুভূতি। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দাদা এবং বৌদির সঙ্গে, তারাও ঘুরছে এই মেলাতে আনন্দ করছে। জেনে নেবো যে তাদের কেমন লাগছে। খুব ভালো লাগছে, মেলা মানেই ভালো লাগার জায়গা। অনেক শপিং হয়, খাওয়া দাওয়া হয়, অনেক রাইডে চড়া হয়, খুব মজা লাগছে। আর চিপ অ্যান্ড বেস্টে অনেক কিছু কিনলাম, খুব ভালো লাগলো। কী কী রাইড চড়া হয়েছে? রাইড বলতে শুধু নাগরদোলনাতেই চড়লাম, বেশি কিছুতে চড়তে পারছি না, ভয় পাই আমি ভীষণ যেহেতু হাইটে, ওই জন্য শুধু নাগরদোলনাটাতেই ট্রাই করলাম। আচ্ছা, এখানে বিভিন্ন জায়গায় স্টল এসেছে নানান ধরনের শাড়ি, নানান জায়গার পোশাক, যেগুলো হয়তো সচরাচর আমরা পাই না, তাতে কীরকম মনে হচ্ছে যে কী কী কিনবো বা কী কী কেনা যায়? হ্যাঁ, জিনিসপত্র তো অনেক কিছুই এসছে, সব বাইরের বাইরের অনেক প্রোডাক্ট, দেখে মনে হচ্ছে সব কিছুই নিয়ে নিই, পকেট খালি করেই যেতে হয় মেলাতে আসা। মানে কিছু কিছু কিনলাম, সব কিছু তো আর কেনা সম্ভব না। যেমন একটা দেখলাম শাল এসছে নতুন বাইরে থেকে, স্টল দিয়েছে, খুব ভালো লাগলো। ওটা একটা বাইরের দোকান, রিজনেবল প্রাইস সব কিছু, হ্যাঁ খুব ভালো লাগছে, সব রিজনেবল প্রাইসে, চিপ অ্যান্ড বেস্টে ভালো প্রোডাক্ট। আমরা অলরেডি অনেক শপিং করে নিয়েছি, এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো। এই মেলাতে নানান জায়গা থেকে কিন্তু স্টল এসেছে, সুতরাং আমরা এটা আশা করতেই পারি যে এই বৈশাখী মেলায় কিন্তু আমরা বিভিন্ন জায়গার জিনিস পাব, তাই নয় কি? আর আমি এই মুহূর্তে যে দোকানে দাঁড়িয়ে রয়েছি সেখানে পোশাকের সম্ভার রয়েছে। পোশাকের যে স্টাইলটা রয়েছে সেটা দেখে আপনারা আন্দাজ করতে পারছেন। তবে যিনি এই সম্ভার নিয়ে বসেছেন তার সঙ্গে কথা বলে নেব। নমস্কার। আপনার নাম? আমার নাম নিশান্ত। কোথা থেকে আপনি এসেছেন এবং আপনার যে স্টল তার স্পেশালিটি কি রয়েছে সে সম্পর্কে বলুন। হাম জয়পুর সে আয়া হ্যাঁ, আর মেরা জিতনা ভি হ্যাঁ কুর্তি সব জয়পুরি প্রিন্ট পর হ্যাঁ আর জয়পুরি ডিজাইন পে হ্যাঁ, সব লং ফ্রক মে হ্যাঁ, স্কার্ট প্লাজো আপকা প্লাজো সেট ওয়ান পিস সব হ্যাঁ মেরে পাস, আর মেরা স্টার্টিং রেঞ্জ হ্যাঁ 250 সে সিঙ্গল কুর্তিস আর 850 তক কা রেঞ্জ মে হ্যাঁ। इसमें मेरा एक्सपोर्ट का भी बहुत सारा आइटम है इस तरीके का, ये सब एक्सपोर्ट क्वालिटी है, ये एक्सपोर्ट क्वालिटी का कुर्तीज़ है, ये सब बाहर जाता है, ये विस्कोस फैब्रिक पर है, इस कपड़े में गर्मी नहीं लगता है, पूरा ठंडा कपड़ा है, और इसमें मल्टीपल डिज़ाइंस मिल जाएगा, मल्टी स्टाइल कुर्ती होता है, ये स्पेशल कुर्ती है जो नॉर्मल मार्केट में या किसी मॉल में अवेलेबल नहीं मिलेगा, ये सारा एक्सपोर्ट हो जाता है, बाहर ही चला जाता है। শিল্পী
হাতের কাজ সত্যি তাকে কর্নিশ কিন্তু জানাতেই হয় এত সুন্দর জিনিস এত সুন্দর কারুকাজ কাঠের ওপরে এখানে না এলে হয়তো বুঝতামই না কোথা থেকে এসেছেন কোথা থেকে শিল্পীরা এই কাজ আমাদের কাছে পাঠিয়েছেন কতটা পরিশ্রম লাগে এবং শিলিগুড়িতে এর চাহিদা কতটা সমস্তটা শুনে নেব আপনার নাম মেরা নাম মোহাম্মদ শাদাব হ্যাঁ জি मैं सहारनपुर से हूँ हम लोगों का ये फर्नीचर है लेकर के आए हैं सहारनपुर से हूँ मैं जी हम लोग ये फर्नीचर लेकर के यहाँ आए हैं वहाँ से तो इसी को सेल करने के लिए यहाँ आए हैं इसका स्पेशलिस्ट बस कम्प्लीटली हैंडमेड है पूरा हम लोगों का हाथ से बना हुआ फर्नीचर है उसी को लेकर के आए हैं इसको बनाने के लिए मतलब हर चीज़ का अलग अलग टाइम होता है जैसे सोफ़ा है किसी भी सोफ़ा को बनाएंगे कम से कम 30 से 35 दिन लग जाते हैं एक सोफ़ा के लिए कम्प्लीटली हैंडमेड होता है पूरा सब कुछ हाथ से बना हुआ होता है यही होता है জিনিসের সঙ্গে সঙ্গে কিন্তু খাবারও আছে মেলাতে শুধু জিনিস কিনবো আর না খেয়ে চলে যাব পেট পুজো ছাড়া কি আর মেলা সম্পূর্ণ হয় এখানে অনেক বন্ধুরাই খাওয়া দাওয়া করছে আমি টুক করে একটু কথা বলে নেব একটু ডিস্টার্ব করব কেমন লাগছে খেতে খেতেই বলুন ভালো লাগছে তো হ্যাঁ আমার নাম শম্পা আমি এখানকারই হাদারপাড়া হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে তো পাও ভাজি পাও ভাজি এখন কিনবো মাত্র আসলাম এখানে এখন হ্যাঁ হ্যাঁ কেনা হবে প্রত্যেক বছর আসি আমার জন্ম এখানে এখানে প্রত্যেক বছরই আসা হয় হাজবেন্ড মেয়ে ছেলে সবার সাথে সবাই সব পরিবারে এখানে তো চাট পাপড়ি এই ওই খাওয়া হলো রাইডসে উঠলাম খুবই ভালো লাগলো রেঞ্জার রাইডে উঠলাম আর নাগরদোল্লা জমজমাটি ভিড়ে এই মেলা প্রাঙ্গণ জমে উঠেছে চারপাশে কত মানুষের কত কথাবার্তা এটা এখনো কেনা হলো না এটা তো এখনো নিলাম না এটা তো খেয়ে দেখলাম না এই রাইডসটা তো এখনো চড়লাম না অনেক কিছু নিয়ে গেলাম এই মেলা থেকে অনেক কিছু না পাওয়া রেখে গেলাম মেলার কাছেও তো একটা প্রতিশ্রুতি আছে ফিরে আসতে হবে আর যারা এখনো আসেননি
তাদের না আসলে হবে? তাদেরকেও এই মেলা ঘুরে দেখার জন্য বৈশাখী মেলা, উত্তরবঙ্গের এই 32তম বৈশাখী মেলাতে আসতে হবে, আনন্দ করতে হবে, ছুঁয়ে দেখতে হবে এত শত জিনিস। বিভিন্ন জায়গার থেকে স্টল এসেছে, বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে, খাওয়া দাওয়া, ঠাকুরের জিনিস, জামা কাপড়, আরও হরেক রকমের কিছু, সেগুলো দেখতে হবে না? আপনারা আসুন। আর ওই যে দূরদর্শনের তো একটা প্রমিস আপনাদের কাছে থাকেই সমস্ত ভালো কিছু ভাগ করে নেওয়ার, ভাগ করে নিলাম, আসুন দেখে যান। সময় শেষ, বিদায় নিতে হচ্ছে।